আমাদের এক বাদশা সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে ওনাকে দাফন করা হয়েছে। 1000 বছর পর ওনার কবরের পাশে নদী ভাঙন শুরু হয়েছে। তো এলাকাবাসী সিদ্ধান্ত নিছে যে ওনাকে কবর খুঁড়া কবর লাশটা অন্যখানে সরাবে। কবর ভেঙ্গে দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা চিত হয়ে শুয়ে আছেন, বাম হাত বুকের উপর, ডান হাত জমিনে, কাফনে একটু ময়লাও লাগে নাই, শরীরটা যেমন নরম ছিল তেমনই নরম আছে, একটু শক্ত হয় নাই। নবীজি বলেন দুনিয়াবাসীকে আল্লাহ দেখাইয়া দিছে, অমর সুলতান মাহমুদ গজনবী যদি কয়েক কোটিও বাটা হয় আমার নবীজির এক সাহাবীর পায়ের ধুলার সমান হবে না। তো আব্দুল্লাহ এবার ওই ওই চাদর দিয়ে তার কাফন দেওয়া হয়। কাফন দেওয়ার পরে জানাজা কে পড়বে? আল্লাহ কয় জানাজা কে পড়বে? আমার দোস্ত আছেন নবীজি জানাজা পড়ছেন। জানাজা পড়ার পরে কবরে কে নামবে? বাপের জন্য ছেলে নামে, ছেলের জন্য বাপ নামে, ভাইয়ের জন্য ভাই নামে। আব্দুল্লাহর বাপ তো আগেই নাই, ভাই তাই কেউ নাই। নবীজি বললেন ওর তো আপন বলতে কেউ নাই, ওর আপন আমি, আমি কবরে নামবো। নবীজি নিজে কবরে নামছেন, নিজে কবরে নামছেন, কবরে নামে বলতেছেন তোমার তোমাদের ভাইকে আমার কোলে দাও। নিজে কোলে নিছেন, কোলে নিয়ে কবরে শুয়াইয়া এখনো পাওনা শেষ হয়নি। আল্লাহ কয় 16 কলা পূর্ণ করে দিব। কবরে শুয়াইয়া, কবরে দাঁড়াইয়া নবীজি আসমানের দিকে তাকাইয়া ডাক দিছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমিও রাজি হয়ে যাও। আল্লাহর উপর আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও। এ যদি মা আল্লাহকে চাও না, যদি আল্লাহকে চাও, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, নবীকে সন্তুষ্ট করা যায়, দুনিয়ার কিছুই যদি না থাকে, সে শাহেনশা, সে বাদশাহ, তো আল্লাহর রসুলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি কোনো ডাক আসে, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বুঝি না, বিএনপিও বুঝি না, কোনো পার্টি বুঝি না, আমার পরিচয় কি আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য যে ডাক আসে এই ডাকে সাড়া দিতে কে কে রাজি আছে? ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। নামার হাত নামান, এতে কোনো ঠকে না কেউ। এ যেতেই যেতে তো বলছিলাম আমাদের সম্পদ কয়টা? 3টা। আর 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমাদের সম্পদ কয়টা? 3টা। এক সম্পদ হলেন আল্লাহ, বলেন এক সম্পদকে আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর। তার সামনে নবীজির সঙ্গে কেউ বিয়াদবি করবে, প্রথমেই সে তার কল্যাণ করবে। ঠিক, এটা প্রথম তার কাজ, বিচার আচার পরে হ্যাঁ হইতে পারে, পরে আমার কল্যাণ উঠবে, উলুক তোমার কল্যাণ, কোনো সমস্যা নেই। দেখ তোমার ফাঁসি, ও যুবক কোনো চিন্তা করো না, যদি তোমার নামে ফাঁসির অর্ডার হয় তুমি ঘুমাবা। দেখবার নবীজি বলতেছেন এ তুই আয়, তোর জন্য ফুলের মালা নিয়ে আমি খাইব। এবং যেই নবীজির জন্য ময়দানে নামে, নবীজির কাছে খবর যায়, নবীজি ওখানে থাকেন না, আল্লাহ পাক নবীজিকে তার কাছে পাঠিয়ে দেন। এ পর্যন্ত ইতিহাস অনেক পাওয়া গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নামছেন নবীজির দিন জিন্দা করার জন্য। তো বসে ছিলেন, আমার দিকে দেখেন বসে ছিলেন, হঠাৎ করে ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে, ঘুমের দিকে চোখ খুলা মুসকি মুসকি হাসতেছে, ছেলে জবাই হইতেছে, ভাই জবাই হইতেছে, আর ওই সময় উনি হাসতেছেন। তো বোন জয়নাব জিজ্ঞেস করে, ভাইয়া এটাও কোনো হাসির টাইম হইল? তো হোসেন বলতেছেন, বোন না হাসতে পারলাম না। বলে কেন? দৃশ্য দেখলাম চোখ বন্ধ হয়ে গেছিল। কি দেখলেন? দেখলাম নানা জান পানি হাতে দাঁড়াই রয়েছেন, আব্বা জান আলী তার পাশে দাঁড়াইয়া নানা আমাকে বলতেছেন, নানু ভাই তোমার 3 দিন যাবত পানি খেতে দেয় না, তো আমি তোমার জন্য পানি নিয়ে অপেক্ষা করতেছি, তুমি আসো আমি তোমার পানি খাও। নবীজি ওখানে গিয়ে হাজির হয়ে গেছেন, হযরত উসমান বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কোরআন শরীফ পড়তেছেন। হযরত হুসাইন গিয়ে বলে, খালু চাচু কি আপনি আমারে অনুমতি দেন, ওই মাত্র কয়েকটা সন্ত্রাসী আমি দমন করতে পারবো। হাসান গিয়ে বলে, আমারে অনুমতি দেন আমি দমন করতে পারবো। হযরত উসমান বললেন, না আমি সবর করব। হযরত আলী গিয়ে বললেন, সমস্যা কি, আপনার অনুমতি দেন, ছেলে ছেলে ওরা দমন করুক।
আলী ওদেরকে বের করে দিই। একটু আগে আমার মৌলানা ফজলুল হক সাহেবকে একটা কথা বলবো, ছেলেরা তোমরা বেরিয়ে যাও। ওইরকম উসমান বললেন, হাসান হুসাইন বাইরে যা, আমি আলীর সাথে কথা বলবো। তো হজরত আলীকে বললেন, আলী আমি কোরআন শরীফ পড়তে পড়তে ঘুম এসে গেছিল, ঘুমের মধ্যে দেখি নবীজি তার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আমার সঙ্গে দেখা হয়ে গেছে। জোরে করেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পরে নবীজি বলতেছেন, উসমান তোমারে যে ওরা ঘেরাও করে রাখছে, কয়েকদিন যাবৎ খাইতে দেয় না, পানি দেয় না, আমি সব জানি, তুমি যদি ওই বলো তবে বদদোয়া করে দিই, সব দুশ্মন হালাক হয়ে যাবে, আর তুমি যদি চাও তবে তুমি সবর করো, আমি জানি তুমি আজকে রোজা আসো, তো আমি তোমার জন্য ইফতারের আয়োজন করবো, বিকেল বেলা আমার সঙ্গে ইফতার করো। তো আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি সবর করবো, আপনার সঙ্গে ইফতার করবো। নবীজি তার হাত মোবারক আমার সিনায় রাখছেন, তো আমার সিনা ঠান্ডা হয়ে গেছে, ওই শীতলতা আমি এখনো অনুভব করতেছি। আলী যত কিছুই হোক সন্ধ্যাবেলা আমার মাহবুবের সঙ্গে আমার ইফতার করা কেউ আটকাইতে পারবে না। এই কথা বইলা হযরত আলীকে বের করে দিয়েছেন, আসরের নামাজের টাইম হয়েছে, আসরের নামাজ পড়ছেন, আসরের পরে কোরআন শরীফ সামনে নিয়ে তিলাওয়াত করতেছেন, পিছন থেকে শত্রু ঢুকছে, পিঠের মধ্যে খঞ্জর মারছে, সিনা দিয়ে খঞ্জর বের হয়েছে, ফিনকি দিয়ে রক্ত কোরআন শরীফের উপর পড়ছে, হযরত উসমান কোরআন শরীফের উপর পড়ে গেছেন, কোরআন শরীফ উসমানকে জড়াই ধরছে, উসমান কোরআন শরীফকে জড়াই ধরছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির জন্য কাজ করতেছিলেন, আইসে গেছেন নবীজি, উসমান আমি আসি তোর পাশে। আলিমুদ্দিন শুনছে, ওই যুবকরা শুনল কান খুলা, আলিমুদ্দিন এক যুবক 22 বছরের যুবক, সে শুনছে যে নবীজির শানে গুস্তাখি করছে, রঙ্গিলা রসুল লাগছে, ও কারো কাছে বলে নেই। এখন তো আমরা মিছিল শুনি, মানি না, মানবো না, মানতে পারি না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা বললে সবাই বলে ঠিক। এই গীত গায়, এটা পড়ে, এই সঙ্গীত ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ হয়, ভালোবাসা নিয়ে সবাই শোনে। কিন্তু আমি বলি, যে বলে সে করে না, যে করতে চায় সে কিছু বলে না। আলিমুদ্দিন সে শোনার সঙ্গে সঙ্গে কাউকে কিচ্ছু বলে নাই, একটা তরবারি সে তার পাঞ্জাবির নিচে বা চাদরের নিচে লুকাইয়া ওই কমিনা কুত্তার কাছে গিয়া অভিনয় করে ঢুইকা পেটের মধ্যে তরবারি মারে, পিঠের হাড়ে গিয়ে ক্যাসক্যাস করে আওয়াজ হয়। আলিমুদ্দিন তরবারি বের করে রক্তলাল তরবারি নিয়ে বের হয়ে বলে, ও মিয়ারা তোমরা যাই না রাখো, আমার নবীর দুশ্মনকে আমি খুন করছি। তার গ্রেফতার হয়, আদালতে উঠানো হয়। আদালতে যখন উকিল বলে, মহামান্য আদালত ওর মাথা খারাপ, ওর সাথে কথা বললেন না, আমার সাথে কথা বলেন। ও বলে, এ উকিল তো আমার উকিল লাগবে না, আমার উকিল আমি, আমি নিজেই আমার উকিল। আদালত জিজ্ঞেস করে, আলিমুদ্দিন তুমি খুন করছো নি? আলিমুদ্দিন বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার নবীর দুশ্মনকে আমি নিজ হাতে খুন করেছি, আপনি আমারে ফাঁসি দেন। আপনজনরা বলে, এই তোর কি মাথা খারাপ? না রে মা, মাথা খারাপ হয় নাই। তো কি হয়েছে? আমি রাত্রে ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে দেখি আমার নবীজি ফুলের মালা নিয়ে দাঁড়াই রয়েছে, ফুলের মালা নিয়ে দাঁড়াই রয়েছেন। বলতেছেন, আলিমুদ্দিন আমি তোর অপেক্ষায় আছি, তুই আমার কাছে আসবি, আমি নিজে ফুলের মালা দিয়ে তোর বরণ করে দেব। আরে মিয়ারা, শুধু মিছিল করো, মিছিল করো, মিছিল করে কাম হবে না, কামের জন্য একটা যুবক তৈরি হও। এই বাংলার জমিনে যেখানে 97 জন মুসলমান, সেখানে যার যা মনে চাই বলবে, কয়েকটা কুত্তা কুলাঙ্গার কমিনা সুয়ার খিনজির, ওরা আমার নবীর শানে গুস্তাখি করবে, আর আমরা মায়া কান্না করবো, আমরা বিচার চাবো, কার কাছে বিচার চাবো? আমাদের প্রধানমন্ত্রীরও নবীজির সুপারিশ দরকার, সামরিক বাহিনীর প্রধান তারও নবীজির সুপারিশ দরকার, প্রশাসনিক সব কর্মকর্তা নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন কারো কোনো উপায় নাই। এই জন্য কান খুলে যেন তারা শুনে রাখে, সব কানে আপোষ হবে, সব কানে বিধি বিধান, এই সব তোয়াক্কা আমরা করব, কিন্তু আল্লাহ এবং তার রসূলের ব্যাপারে কোনো বিধি বিধানের তোয়াক্কা আমরা করব না। এখানে কোনো বিধি তো যে কথা বলতেছিলাম, প্রেম কাকে বলে দেখেন, ছোট্ট শিশু প্রেম দেখাইতেছে, যে এসকো কাকে বলে, তো বলতেছে চাচ্ছ আমি বলে দেবো। এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, কান খুলে শুনতে হবে, তা না হলে বুঝবেন না। চাচ্চ আমি তোমার নামে নবীজির কাছে নালিশ করে যাবো। চাচা বলে, যা তুই বল গিয়া, তুই পিচ্ছি, বুঝে দেখাইছি না, তুই পিচ্ছি, তোর কথা নবীজি বিশ্বাস করবে না, আমি বর্ষিয়ান মানুষ, বড় বড় সাহাবিদের সাথে জামাতে নামাজ পড়ি, তোর কথা নবীজি বিশ্বাস করবে না, যা তুই গিয়ে বল।
উঠিয়া নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়াই গেছে, নবীজির চোখ পড়ছে। ও উম্মত কত ভাগ্যবান, আমার আল্লাহ কোরআন শরীফ মুসা আলাইহিস সালামকে তাওরাত লিখে দিয়েছেন নিজে হাতে একবারে, ঈসা আলাইহিস সালামকে ইনজিল সিনার মধ্যে ঢাইলে দিয়েছেন একবারে, দাউদ আলাইহিস সালামের জন্য জাবুর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন একবারে, কিন্তু আমার নবীজির জন্য আল্লাহ তাআলা যে কোরআন শরীফ দিয়েছেন, ওই কোরআন শরীফ কেমনে দিয়েছেন? এই উম্মতের এক অন্ধ, কোরআন শরীফের আয়াত একটা নাজিল হয়েছে পাঁচ পারার বারো পৃষ্ঠা, তার মধ্যে কয়েকটি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা ঘরে বসে থাকে তারা সমান না, অন্ধ চলে এসে এসে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এটা কি কয়, যে ঘরে আর যে জিহাদে তারা বরাবর না, আমি বেচারা অন্ধ আমার কথা কিছু বলবে না? একজন অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমার কথা আল্লাহ কিছু বলবে না? নবীজি বলেন আমি কি জানি আল্লাহ বলবে কি বলবে না? একটু পরে জিব্রাইল এসে কয় কি, ওর ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের মাঝখানে আরেকটা বাক্য সংযোজন করতে বলছেন, সেই বাক্য হলো গায়রুল উলি দরা। একজনের দাওয়াতে একজনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের মধ্যে নতুন বাক্য সংযোজন করা, এমন উম্মত। এক বেটি এসে কয় খাওলা ইয়া রাসূলুল্লাহ কি আমার স্বামীর আমি খুব ভালোবাসি, ও মা বোনরা শুনে আমার ভাইয়েরা মজা নিয়ে শুনে বলি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর আমি খুব ভালোবাসি, আমার স্বামী আমার খুব ভালোবাসে, কিন্তু রাগারাগিতে আমার স্বামী আমার বইলে ফেলেছে তুই আমার মার মতো, এখন আমি কি করি? এখন আমি কি করি? ওই মহিলার নাম হলো খাওলা, এখন আমি কি করি? নবীজি বলেন কি আর করা, তালাক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন তো আমার ব্যাপারে আপনি আমার না আপনি আমার ব্যাপারে একটা আলাদা সিদ্ধান্ত দেন, আমার এতটুক এতটুক বাচ্চা ওইগুলো ছেড়ে কেমনে যাই, আমার না কাছে কোনো সম্পদ নাই যে আমি ওদেরকে খাওয়াবো, আর স্বামীর কাছে যদি থাকতে না পারি তাহলে আমি কি করি? বাচ্চাগুলো ওর কাছে রাখলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, নিয়েও দেখতে পারি না রাইখেও দেখতে পারি না, আমার জন্য আলাদা একটা ফয়সালা দেন। নবীজি বললেন ফয়সালা তো জমিনে হয় না, ফয়সালা তো আসমানে হয়। খাওলা মনে মনে কয় ও বুঝছি আপনি হাইকোর্ট, তাহলে আমার সুপ্রিম কোর্ট বাকি আছে, এখানে আয়সা বসা, এখানে নবীজি বসা, খাওলা এখানে বসা, খাওলা ওখানে বসে নবীজিরে বাদ দিয়া দুই হাত উঠেছে, আল্লাহ তুমি আমার ব্যাপারে একটা নতুন ফয়সালা দাও। এই উম্মতের আল্লাহ কেমন দেখেন, আমার ব্যাপারে নতুন একটা ফয়সালা দেন, আমি আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে কি করবো? দুই চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির সামনে বসে কাঁদতেছে, নবীজি তাকাই তাকাই দেখতেছেন, আয়েশা সিদ্দিকা তাকাই তাকাই দেখতেছে, হঠাৎ করে আয়েশা সিদ্দিকা দেখতেছেন নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, বললেন আল্লাহু আকবার, কপালে বিন্দু বিন্দু ঘাম। নবীজি বললেন খাওলা 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 ওহী নাজিল হইতেছে, খাওলা খাওলা ওহী নাজিল হইতেছে, খাওলা কা আল্লাহ আরো চিৎকার দিছে জোরে, আল্লাহ কে জোরে চিৎকার। একটু পরে নবীজি ঘাম মুছলেন, ঘাম মুছে মুস্কি হাসি দিলে, মুস্কি হাসি দিয়ে বললেন খাওলা আল্লাহ পাক তোমার ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছে, যাও একটু কাফফারা দিতে হবে, তুমি তোমার স্বামীর সঙ্গে থাকতে পারবে না। আয়েশা সিদ্দিকা বলতেছেন খাওলা আমি না তোরে কইলাম ওহী নাজিল হইতেছে, তারপরে আরো জোরে কানলি কেন? তো ওহী তো নাজিল হইতেছে কিন্তু আমার পক্ষে না বিপক্ষে তা তো আমি জানি না, জোরে চিৎকার দিছি যাতে ওহীটা আমার পক্ষে নাজিল হয়। এই উম্মত এত শক্তিশালী, আকাশ পারার প্রথম সূরা কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা তার কারণ কেরাতে টান ওইরকম হইলে না পরে আল্লাহ সবাই মনে করতেছে কেরাতে টান তো এরকম না, বলবে কেন? ও ভাই আল্লাহ আকবর কি কেরাতে টানের উপরে আসবে না আল্লাহর কালামের উপরে আসবে? তাই যদি হয় তো আমিও পাইতে পারি, আরো ধরে বলেন আল্লাহ আকবর। আল্লাহ পাক বলতেছেন আমি সব শুনছি তোমার ওই বেটির ঝগড়া, তোমার আর ওই বেটির ঝগড়া আমি শুনছি, আয়াত নাযিল করছি। এই পিচ্চি নবীজির দরওয়াজার সামনে গিয়ে পাল্লা ধরে দাঁড়াই গেছে, তো নবীজির চোখ পড়ছে, চোখ পড়ার পরে নবীজি বলেন বাবু মজলিস কখন শেষ, তুই বাসায় যাসনি? তো ইয়া রাসূলুল্লাহ বাসায় তো রওনা হয়েছিলাম, চাচ্চুর সঙ্গে দেখা, আমি বললাম এই, চাচ্চু বলল এই, আমার চাচ্চু একটা মুনাফিক, নবীজি কাছে বলতেছে আমার চাচ্চু একটা মুনাফিক, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন কইরা চলে আসছি আপনার কাছে নালিশ করে। নবীজি হতভম্ব হয়ে গেছে, বড় বড় সাহাবীদেরকে ডাক দিলেন, শুনছো ওর চাচা জুল্লাস, সে বলে এই বলছে, এর মধ্যে জুল্লাস হাজির। নবীজি বলেন জুল্লাস তুমি এমন কথা বলছো? জুল্লাসকে আল্লাহর কসম
আমি বলি না, বড় বড় সাহেবের ইয়া রাসূলুল্লাহ পিচ্চি পোলা, চাচা কি বলছে ভালো করে বোঝে নাই, বিষয়টা মাথার থেকে ফেলাই দেয়। নবীজি বললেন, বাবু তুই বাড়ি যা, এটা নিয়ে আর মাথা ঘামাস না। ও মনে মনে কয় কি রে, আমি আল্লাহ এবং তার রসুলের মহব্বতে ব্লাড কানেকশন ছিন্ন করে নবীজির সঙ্গে সম্পর্ক রাখতে চাই, আমি হবো মিথ্যাবাদী, তা আপনি তো হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট আছে। নবীজির সামনে দাঁড়াইয়া মনে মনে কয়, আপনি তো হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট আছে। নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া নবীজিকে বাদ দিয়া দুই হাত আসমানের দিকে উঠাইয়া ডাক দিছে, আল্লাহ তোরে কন্যা আল্লাহ। এ তোমার মাই কি শুরু করছে? আমি যদি সত্যবাদী হয়ে থাকি, আমার সত্যবাদিতার প্রমাণ তুমি আসমান থেকে দিয়ে দাও। নবীজির কাছে বলছিলাম, এখানেও তো কোনো চান্স পাইলাম না, তুমি আমার পক্ষে সাক্ষী দিয়ে দাও। হাত উঠে চাল, হাত উঠেছে, হাত উঠেই হাত মুখে ডলা শুনল, এখনো মুখে ডলতে পারে না। এরই আগে নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে উঠছে, মুস্কি মুস্কি হাসি দিয়ে ডাক দিলেন, বাবু কাজী ইয়া রাসূলুল্লাহ কান ধরছেন। হুজুর বুড়া মানুষ, বাবু এলেন আর নাড়াইছে, ওই বাবুর কান ধরছেন। কান ধরে বললেন, তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক নিজে তোর পক্ষে সাক্ষী দিয়ে দিয়েছে। থাকতো এই দেখো আসে কি করতে পারে। আর এক ঘটনা শুনি, শুনবো? আর এক সাহাবি মাশাল্লাহ ইয়ান ছেলে পেলে অনেক আছে, মাত্র 16 বছর বয়স। 16 বছর বয়সের এক সাহাবি, এক সাহাবির নাম নিলাম মাহমুদ ইবনুর রবি, 5 বছর। আর এক সাহাবির নাম নিলাম উমায়ের, 11 বছর। এই পিচ্ছি আর এক সাহাবির নাম নিচ্ছি আবদুল্লাহ, তার নাম, তার বয়স হলো 16 বছর। সাহাবিদের ঘটনা শুনে দিচ্ছি, ও ভাই এক এক সাহাবির নাম যখন নেওয়া হয় আল্লাহর কসম, এই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহর কসম, ওই মজলিসে রহমতের বন্যা বইতে আরম্ভ হয়ে যায়। তো আর এক ছেলে, ইয়াং ছেলে, বয়স 16 বছর, হ্যাঁ, দলের জন্য করো, আওয়ামী লীগের জন্য করো, নেতার জন্য করো, নেত্রীর জন্য করো, মেয়রের জন্য করো, মাতবরের জন্য করো, আল্লাহর জন্য কইরা দেখো নাই, আল্লাহর জন্য করলে আল্লাহ কি করে। মেরে মোহতারাম ভাইও, তার এক জ্যান্ত ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। আবদুল্লাহ নামে এক ছেলে, 16 বছর বয়স, বাপ গেছে মারা, মারে বিয়ে দিছে চাচার সঙ্গে, মাকে চাচার সঙ্গে বিয়ে দিছে। ওই অবস্থায় সংবাদ পাইছে নবীজির পক্ষ থেকে, দাওয়াত পাইছে, সোনালী কপাল, দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর গোপনে গোপনে নামাজ পড়ে, মারেও জানতে দেয় না, চাচারেও জানতে দেয় না। ও মনে মনে ভাবে, আমি নামাজ পড়ি কেউ বুঝতে পারবে না। মজার একটা কথা বলি, আমাদের মাদ্রাসা ছাত্র আছে না, কিছু কিছু পোলাই পোলাই টেলিভিশন আছে, বাবা ঠিক, আমি তো জানি বলতেছি ঠিক, পায়জামা পরে গেঞ্জি গায়ে দেয়, মাথায় টুপি নেই। ও মনে মনে ভাবে, আমি যে মাদ্রাসার ছাত্র চিনবে না, আল্লাহর কসম লুকাইতে পারে না, লুকাইতে পারে না। কেন পারে না? ওর সিনায় আল্লাহর কালাম, ওর সিনায় আল্লাহ, ওর সিনায় রাসূলুল্লাহ, ও আল্লাহর কদমে সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর চেহারায় নূর ভাসাইয়া দেয়, সুবহানাল্লাহ, নূর ভাসাইয়া দেয়। অনেক বছর আগে তখন আমি খাটো পাঞ্জাবি গায়ে দিতাম, কিস্তি টুপি মাথায় দিতাম। আমার ছাত্র রাজা আনে, আমার আগের ছাত্র রাজা, আমি আগে একটু ডাক খাট করতাম, কিস্তি টুপি আয়রন করে মাথায় দিতাম, এরপরে পাঞ্জাবি একটু খাটো থাকতো, মাপ দেওয়া সারা কাপড় গাই দিতাম না, এরকম একটা ছিল। এখন তো মাশাআল্লাহ যা আছে চলতে থাকে, তখনকার কথা বলতে। তো ওরকম লঞ্চে যাইতেছি, তো লঞ্চে যাইতেছি, দেখি অনেক এই বড় বড় দাঁড়িয়ে, এই মানে জুব্বা পাগড়ি অনেক মানুষ সেখানে, আমি আমার কেউ চেনে না, এখন না অনেকে চেনে, তখন তো ওরকম চিন্ত না। আমার কথা কি হুজুর,
যার নামাজ আপনি পড়ান। আমি মনে মনে করলাম যে আমি হুজুর তোমাদেরকে কইল কি, মনে মনে করতেছি। তখন আমি মনে মনে করতেছিলাম যে আমি যে হুজুর তোমাদেরকে বললো কে? ও ভাই, বলার কোনো দরকার নাই। যার সিনা আল্লাহর কালাম, যার সিনা আল্লাহ, যার সিনা রাসূলুল্লাহ, যার সিনা নবীজির মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাক তার চেহারায় নূর ভাসাইয়া দেয়। সুবহানাল্লাহ, লুকাইতে চাইলে লুকাইতে পারে না। তো ছেলে মনে মনে বলতেছে যে আমি যে নামাজ পড়ি, মুসলমান হয়েছি, চাচ্চুরেও জানতে দেব না, মারেও জানতে দেব না। কিন্তু ও সিজদা দেয় কোথায়? আমরা সিজদা দেই কোথায়? সিজদা যখন কেউ শূন্যে দেয়, অনেকে আছে কোমর ব্যথা করতে পারে না, শূন্যে সিজদা দেয়। অনেকে আছে প্লেনে নামাজ পড়ে, তখন তো মাটি পায় না, সে শূন্যের মধ্যে সিজদা দেয়। মেরে মুহতারাম ভাইও, সিজদা যে যেখানে দেয়। আরো একটা মজার কথা বলতেছি যে এক সাহাবী দৌড়াইতেছে না, নামাজ পড়তেছে, দৌড়াইতেছে। আমার দুশমন ওই অমুক, আমার খুব কষ্ট দেয়, তো কে আসো তারাই শায়েস্তা করবো। এক সাহাবি বলে আমি, তো নবীজি বলেন যাও। তখন কি রাস্তা কি এমন পিছ ঢালাই রাস্তা? এখন তো মাশাআল্লাহ সুলঙ্গ হয়ে গেছে, 15 মিনিটে দৌড় দিলে যাওয়া যায় মক্কা থেকে মিনা। কিন্তু তখন মক্কা থেকে মিনা যাইতে কি পরিমাণ খাটতে হইতো? 12 মাইল পথ একটানা সে দৌড়েছে। তো 12 মাইল পথ দৌড়িতে দৌড়িতে নামাজের টাইম হয়ে গেছে। এখন আল্লাহ নামাজ পড়তে গেলে তো আমার দুষ্পর্শ আমার থেকে ছুটে যায়, আর নামাজ না পড়লে তুমিও রাগ হবা, কি করি? চিন্তা করতেছি, চিন্তা করতে করতে আল্লাহ আমার রোজু আছে, আমি নামাজ পড়তেছি, এখন দৌড়ে আর আল্লাহ নিয়ত বন্দে সুবহানাকাল্লাহুম্মা পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, কিরাত পড়ে, কিরাত সূরা মিলায় দৌড়াইতেছে আর কিরাত পড়তেছে, দৌড়াইতেছে আর কিরাত পড়তেছে। কেবলা কোন দিক? শত্রু যেদিকে সে দৌড়ায় ওই দিক। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আছি, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওরে তোর মুখ যেদিক চায় আমি আল্লাহ সেই দিকে আছি, তুই দৌড়া। ও দৌড়ায়, দৌড়িতে দৌড়িতে ওই অবস্থায় ইশারা দিয়ে নামাজ পড়ে, এই রুকু দেয় ইশারা দিয়া, সিজদা দেয় ইশারা দিয়া, এই করতে করতে দুশ্মনের কাছে দৌড়িয়ে গেছে, গিয়া দুশ্মনকে ধরছে, ধরে ভাই কেমন আছেন, অভিনয় করে ভাই কেমন আছেন, কাছি কিন্তু একটু বিপদে আছি, কি মুহাম্মাদের জ্বালায় আল বাসলাম না। ওই শত্রু বলতেছে মুহাম্মাদের জ্বালায় বাসলাম না। সাহাবি কয়ে আমিও বড় চাপে আছি, বলে কি মনে মনে কয়ে কি যে চাপ দিছে নবীজি, রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারি না, তাহাজ্জুদ পড়া আগে জিকির আজকার করা লাগে, কোরআন শরীফ তেলাওয়াত করা লাগে, সুদ খাইতে পারি না, ঘুষ খাইতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, কত চাপ মনে মনে করে, এগুলো তো চাপ। তো কইতেছে যে আমিও খুব চাপে আছি, তখন ও কয়ে যে চল তুই আর আমি মিলে পাটি বানাই, কাফে কয়ে চলো আমি আর তুমি মিলে পাটি বানাই, দেখি কেমনে শেষ করা যায়। এই দুইজন অভিনয় করতে করতে হঠাৎ করে কয়ে কি এই এত সুন্দর তরবারি তোমার, কত জনরে মারলাম এই তরবারি দিয়া। তো ওইটা দিছে মুসলমান সাহাবি হাতে নিছে, হাতে নিয়া দেখা যেগুলো ওই যে কাফের ওগুলো কিন্তু মাথা মোটা, মনে করে খুব বুদ্ধিমান, আসলে মাথায় গোবর ভরা, মাথায় গোবর ভরা। এই তরবারি দিয়ে কত জন্মে মারলাম দেখো কেমন তরবারি। ওই দেখতে 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 বাহ এমন তরবারি তো আর দেখিনি, নাড়তে নাড়িতে হঠাৎ করে দিছে একশো, একশো দিছে কল্লা, কল্লা কাইটা ওই কল্লারে ওই তরবারির উপরে এরকম করে উঠেছে, উঠে দিছে দৌড়, 12 মাইল দৌড়ে গেছে, আবার 12 মাইল দৌড়ে গিয়ে আইসা কল্লা নবীজির কদমের কাছে রাইখা। এরপরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কামিয়াব করছে, আমি কামিয়াব হইছি তা বলে, আল্লাহ আপনাকে কামিয়াব করছে, এটা বুখারী শরীফের হাদিস শরীফ, আল্লাহ আপনাকে কামিয়াব করছে, এই নেন আপনার দুশ্মনের কল্লা আমি নিয়ে আসছি। তো নবীজি খুশি হয়ে গেছে, নবীজি যখন খুশি হইতেন তো নবীজির চেহারা দেখে মনে হইতো পূর্ণিমার চাঁদ দুরি জমিনে নাই না। খুশি হয়ে বললেন বেটা তুই কি পুরস্কার চাস বল? ইয়া রাসূলুল্লাহ আমার পুরস্কার দরকার নাই, ওই যে আপনার মুখে হাসি দেখছি আর কি চাই না। নবীজি বললেন না তুই কিছু একটা চা। তো নবীজির হাতে একটা খেজুরের লাঠি, কয় ওই লাঠি কেন আমার দিয়ে দিই, কয় কি করবি, কয় কি আমার এদিন কত কোটি কোটি মানুষ, যদি আপনি আমারে না চেনেন তো লাঠিকে নিয়ে যাই রাইখে দিব, আমার ছেলে পেলে বলে যাব আমি মারা যাওয়ার পর আমার কাপড়ের কাপড়ের মধ্যে যেন ওই লাঠিটা দিয়ে দেয়, তুই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে যখন আপনি আমার চিনবেন না আমি বলবো ওই যে লাঠি দিয়েছিলেন আমার, আমি সেই লাঠি, সেই লাঠি হলাম। মেরে মোহতারাম ভাই ওই যে যদি দৌড়ে গেছেন আর সিজদা দিছেন, ওই সিজদা কোথায়? আল্লাহ তুই দে
তুই যেখানে নিয়ত করে কপাল ঝুঁকাবি আমি আল্লাহ আমার কদম ওখানে বিছিয়েছি, বুঝা? তো সিজদা যখন কেউ দেয় তার সিজদা পড়ে কোথায়? আল্লাহ পাকের কুদরতি কদমে। তো আল্লাহর কদম কি নূর? কি নূর না এই কথা বললেন? তো আল্লাহর কদম যখন নূর, নূরানি কদমে কেউ কপাল রাখলে সেই কপালের নূর না এসে পারে? এই জন্য যারা নামাজ পড়ে আল্লাহ পাক বলেন সিমাহুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ। না 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 বলবেন না আপনারা, আমি জানি জানি, তার কারণ ওই আল্লাহ আকবার আদায়ের জন্য সুর লাগে, সেই সুর আমার নাই, তাকে আমি কোনো মাইন্ডও করবো না। পিছন থেকে পিছন থেকে দুই একজন কয়েকদিন আব্দুল আমরা পিছনে আসছি, দুই একজন দেন দেওয়া একটু দেন, সবাই মিলে বলেন একবার আল্লাহ। বাহ, আমার আল্লাহ নূর, আল্লাহর নাম যেখানে নেওয়া হয় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই পুরো এরিয়া নূরানি হয়ে যায়। তো এবার মনে রাখেন, ওই যে বলতেছিলাম ওই ছেলে সে গোপনে গোপনে নামাজ পড়ে, এক রাত্রে চাচা বলতেছে বাতি যা, জি চাচা, তুই মনে হয় বদলে গেছিস, কেন তোর জন্য কেমন কেমন লাগে? ভাতিজা বলে চাচ্ছ তোমার কি মনে হয়? আমার তো মনে হয় তুই মনে হয় মুহাম্মাদের কলেমা পড়ছিস, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই মনে হয় তার কলেমা পড়ছিস। হ্যাঁ চাচ্ছু পড়ে ফেলছি, এত বড় সাহস, তুই কলেমা পড়ছিস আবার আমার ঘরে, হয় কলেমা ছাড়বি নয় ঘর ছাড়বি, চাচ্ছু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ঘর ছেড়ে যাবো। যখন বলছে ঘর ছেড়ে দেবো, এই সব জামানার নমরুদরা জালেম হয়, এই চাচা নমরুদ ভাতিজারে মারা শুরু করছে, মারতে 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 রক্তাক্ত করছে, রক্তাক্ত কইরাও ক্ষান্ত হয় নাই, শেষ পর্যন্ত লুঙ্গি টেনে খুইলে ল্যাংটা কইরা। ও ভাই সহি হাদিস থেকে বলতেছি, ল্যাংটা কইরা ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে গভীর রাত্রে। ও বাইরে গিয়া আকাশের দিকে তাকাই, একা আল্লাহ তোমার জন্য বাপ তো আমার নাই, মারেও ছাড়লাম ঘরও ছাড়লাম, সবচেয়ে আমার দামি জিনিস আমার ইজ্জত খোয়াইলাম, আল্লাহ তুমি আমার দিকে খুশি হয়ে একটু তাকাইও, আমি আর কিছু চাই না, আমি অসন্তুষ্ট না করছি, আমি তোমার জন্য ঘর ছাড়ছি, তোমার রসুলের জন্য ঘর ছাড়ছি, সব ছাড়ছি, আল্লাহ তোমার জন্য পাই, তোমার নবীর সন্তুষ্টির জন্য পাই। এই মনে মনে বলতেছে, এর মধ্যে মা ভিতর থেকে একটা চাদর ভাস কইরা জানালা দিয়ে চাইলে মাইরে বলছে, বাবা এই চাদরটা নে তুই তোর লজ্জা ঢাক। ও ওই খোলা আকাশের নিচে দাঁড়াইয়া গভীর অন্ধকারে ওই চাদরটাকে দুই ভাগ কইরা অর্ধেক দিয়ে নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকছে, বাকি অর্ধেক গায়ে পেঁচাইছে, হাঁটতে 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 নবীজির দরবারে গিয়ে হাজির হয়েছে। নবীজি ঘুমাই পড়ছেন, রাত গভীর, তো নবীজি তাহাজ্জুদের সময় উঠছেন, সেও তাহাজ্জুদ পড়ছে, নবীজিও তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদের শেষে ফজরের আজান হয়েছে, নবীজি দুই রাকাত সুন্নত আদায় করছেন, সুন্নত দুই রাকাত আদায় করে এরপর নামাজের ইমামতের জন্য মসজিদে ঢুকবেন, দরওয়াজা খুলছেন, দরওয়াজা যখন খুলতেন নবীজি, তো নবীজির চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত। দরওয়াজা খুলছেন চেহারা, আরে কেমন আলো কেমন আলো, বুখারী শরীফের হাদিস। একদিন নবীজি নামাজের ইমামত করছেন, ইমামত করে ফিরা, এই তোমার মার ভাইকে ডিস্টার্ব করতেছে আমার সাথে, শত্রুতা করতেছে আমার সাথে, আচ্ছা আপনাদের পক্ষ থেকে ওর সাথে আমি ঝগড়া করতেছি, আপনারা করলে তো পরে হয়েছিল, এই জন্য আমার একা একা করতে দেন ঝগড়া। তো বুখারী শরীফের হাদিস। ও ভাই আর একটা সুসংবাদ দিই, আল্লাহর কসম যেখানে হাদিসের চর্চা হয় ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পাহাড় থাকে না, রওজা পাক থেকে সরাসরি বুখারী নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। এখন এই মুহূর্তে আমি এটা দাবি করে বলতে পারি এই মজলিসের মধ্যে রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়তেছে, আমি সহি হাদিস বলতেছি আপনাদের সামনে। তো নবীজি নামাজের ইমামত করছেন, ইমামত করে ফিরছে, ফিরে বলতেছেন এই তোমরা নামাজের মধ্যে কাতার ঠিক মতো সোজা করো না কেন, একজন একটু আগে একজন একটু পিছে এমন দাঁড়াও কেন, আবার তোমরা এরকম খাইজেও কেন? নবীজি বলতেছে সাহাবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন নি, কাহা দেখছি? চোখ সামনে দক্ষিণ দিকে, সাহাবীর পিছনে উত্তর দিকে, তো দক্ষিণ দিকে চোখ দিয়ে উত্তর দিকে দেখেন কেমনি? সাহাবীদের প্রশ্ন। নবীজি বললেন ও তোমরা মনে করছো আমার কেবলা এই দিক, আমি বুঝি পিছনে দেখি না, ইন্নী লারাকুম মিন ওয়ারাই যহরি, আমি তোমাদেরকে দেখি আমার পিছন থেকে। আল্লাহ, আমি পিছন থেকে কেমনে দেখেন?
মুহাদ্দিসরা বলেন পিছন থেকে দেখতেন নবীজির মুজিজা, কিন্তু আমার দাদা উস্তাদ শাইখুল আরবী ওয়াল আজম কুতবুল আলম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ উনি বলেন আসল ঘটনা হলো নবীজি যখন নামাজে দাঁড়াইতেন নবীজির কপাল নবীজির নাক নবীজির চেহারার আলোতে সামনের দেয়াল এতটা আলো ঝলমলো হইত যে পুরো দেয়াল আয়না হয়ে যাইত আর পিছনের সব দৃশ্য নবীজি ওই আয়নার মধ্যে দেখতেন। এত সুন্দর ছিলেন আমার নবীজি, যখন তিনি দরজা খুলতেন তো তার চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমলো হয়ে যেত। আপনাদের মজা লাগবে না লাগুক, আমার তো লাগতেছে। আমি আমার নবীজির চেহারার এদিক সেদিকে দিয়ে একটা বর্ণনা করতেছি, আমার নিজের মজা লাগতেছে, আপনাদের লাগতেছে কিনা আমি জানি না। তো ওই সুন্দর চেহারা একজনকে লাগে লাগে। আচ্ছা যাক, আল্লাহ পাক সবাইকে মজা লাগাইয়া দিক সকলে বলি আমিন। এবার দরজা খুলছেন তো পুরো মসজিদ আলো ঝলমল হয়ে গেছে। ওই সাহাবী ষোলো বছরের ইয়াং এই যুবকরা কিশোররা ভালো করে শুনো, ওই ষোলো বছরের ওই ছেলে নাম আবদুল্লাহ নবীজিরে দেখেই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়েছেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কোনো কথা বলেন নাই, সুজা মেহরাব করে গেছেন, মেহরাব করে গিয়ে নামাজের ইমামত করছেন, নামাজের ইমামতের শেষে তসবিহ তাহলিল পাঠ করে সব কাজ শেষ করে ডাক দিয়েছেন আবদুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা তোমার খুলে বলো। পুরো ঘটনা খুলে বলছে। নবীজি শুইনা ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে, মুখে বললেন এ বাবু টেনশন করিস না, আল্লাহ পাক তার দিন জিন্দা করার জন্য যাদের রক্তকে আল্লাহ কবুল করছেন ওই যাদেরকে আল্লাহ কবুল করছেন ওই লিস্টের মধ্যে তোর নামটাও উঠে গেল। রক্ত ধরল, আমার নবীজির আঙ্গুল ফেটে গেছে, ফেটে গেছে খন্দকের যুদ্ধের সময় নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটতেছিলেন, নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটতেছিলেন, ওই মাটি কাটতে গিয়া আঙ্গুল ফেটে গেছে। তো আঙ্গুলটা চোখের সামনে এরকম আনছেন নবীজি, এরকম আমার দিকে দেখেন, আইনা বলতেছেন আঙ্গুলের সাথে কথা বলতেছেন নবীজি, হাল আনতা ইল্লা ইসবান দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে, তুই তো আমার একটা আঙ্গুল যা রক্তাক্ত হয়েছিস দুঃখ করিস না, এই তোর এই রক্ত আল্লাহ রাস্তায় ধরেছে। নবীজি নিজের আঙ্গুলকে বলতেছেন, ওই সাহাবীকে বললেন বাবু দুঃখ করিস না দুঃখ করিস না, আল্লাহ পাক তোর রক্ত কবুল করছেন, তো তুই টেনশন করিস না, তুই থাক এই যে আমার মাদ্রাসা, নবীজির একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা কোথায় ও মেরে মোহতরম ভাইও, এই যে আমার নবীজির রওজা, রওজার পাশে হযরত ফাতেমার হুজরা, ফাতেমার হুজরার ওখানে এখন কোরআন শরীফ রাখা, ভাগ্যবান যারা তারা যায় ওখান থেকে কোরআন শরীফ নামাইয়া ওই জায়গায় বসে বসে যখন তেলাওয়াত করে রওজা পাক থেকে নবীজি শুনতে পান ওই কোরআন, যেই কোরআনের জন্য নবীজির দাঁত ভাঙছে ওই কোরআন, যেই কোরআনের জন্য কপালের সাইজ দিয়ে লোহার রিং ঢুকছে ওই কোরআন, যে কোরআনের জন্য হযরত সুমাইয়ার লজ্জায় স্থানে বর্ষাবিদ্ধ করা হয়েছে ওই কোরআন, যে কোরআনের জন্য বেলালের বুকে গরম পাথর চাপা দেওয়া হয়েছে ওই পাথরের চামড়া গোস্ত পুড়ে বেলালের নাকে পোড়া গন্ধ যায়, বেলাল তখনও বলে ছাড়বো না ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল মনে মনে কয় জাফা জো ইশক মে হোতা হ্যায় ও জফা হি নহি সিতম না হো তো মুহাব্বত মে কুছ মজা হি নহি সিতম না হো তো মুহাব্বত মে কুছ মজা হি নহি, ও মাওলা তোমার প্রেমে যে জুলুম হয় ওই জুলুম আমার কাছে জুলুমই মনে হয় না, জুলুম যদি নাই হইল প্রেমের মজা কোথায় পাবো। তো নবীজি যে দিনের জন্য যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এত ত্যাগ আর কুরবানি, নবীজি রওজা পাকে জিন্দা শুয়ে আছেন আল্লাহর কসম জিন্দা জিন্দা জিন্দা, আমার নবীজি কবর মোবারকে জিন্দা শুয়ে আছেন, ফাতেমার হুজরার ওখানে কোরআন শরীফ রাখা, ওই কোরআন শরীফ নিয়ে বসে যখন কেউ পড়া শুরু করে রওজা পাক থেকে নবীজি শুনতে পান, এরপরে একটা রাস্তা ওই রাস্তার পরে একটা উঁচু জায়গা, ওই উঁচু জায়গা হলো আমার নবীজির মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতুস সুফফা, নবীজি বলেন আব্দুল্লাহ মন খারাপ করিস না, এই যে আমার মাদ্রাসায় থাক এখানে তুই থাক, ওখানে বৈশে বৈশে কোরআন শরীফ পড়ে জিকির আজকার করে একা একা বৈশে বৈশে মুরাকাবা করে, মুরাকাবার সময় মনে মনে হয়তো বলতো আল্লাহ
মা বাপ তো নাই, মা রে ছেড়ে আইসি, ঘর ছেড়ে আসছি তোমারে পাওয়ার জন্য, ইজ্জত খুয়াইছি তোমারে পাওয়ার জন্য, তোমার রসুলকে খুশি করার জন্য, আল্লাহ তুমি আমাকে মাহরুম কইরো না। ওই মুরাকাবায় হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে উঠে আল্লাহ, একদিন চিৎকার দিছে আল্লাহ বইলা, হযরত ওমরের কানে আওয়াজ গেছে, হযরত ওমর ধমক দিছেন, এই ছেলে চিল্লাও কেন? হযরত ওমরের ধমক, 16 বছরের কিশোর কিচ্ছু বলিল না। একদিন একদিন আজ আমি যখন মাহফিলে আসি, আসার সময় আমার এক ছাত্র মাওলানা ফয়সাল বলে আমি যাব আমার মসজিদের মুয়াজ্জিন, দুই দিন আগেই বায়না ধরছে যে আমার জন্য সিট এখানে আমি যাব, এরকম বায়না ধরে অনেকে। আমার নবীজির কাছে একদিন ওই ছেলে বলে আপনি তো সফরে যাবেন আজকে, নবীজি বলেন হ্যাঁ আমি সফরে যাব, আমি আপনার সাথে যাব। আমার নবীজি কত দয়ালু কত দয়ালু, একদিন বসেছিলেন এমন সময় এক পিতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ দেখি আমার ছেলেটা হারাই গেছে বায়না, ছোট্ট ছেলে। নবীজি চোখ বন্ধ করলেন, মুরাকাবা করলেন, মুরাকাবা করে চোখ খুলে বললেন তোমার ছেলেকে পাওয়া গেছে। বলে কোথায়? অমক কানে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে। এই কথা শুনলেই ওই লোক দিছে দৌড়। নবীজি বলেন দাঁড়াও, দাঁড়াইছে। বলে শোনো, কাছে যাওয়ার পরে নবীজি বললেন এই তুমি যে তোমার ছেলেকে ডাক দিবার নাম ধইরা আব্বু বইলা ডাক দিও না। বলে কেন? ওখানে কোনো এতিম থাকতে পারে, ওখানে কোনো এতিম থাকতে পারে, তো তুমি যখন আব্বু বইলে ডাক দিবা ওই এতিমের মনে যাবে আমার আব্বা বেঁচে থাকে, আমাকে আব্বু বইলে ডাক দিত, আমার যেহেতু আব্বু বেঁচে নাই তাই আমাকে আব্বু বলার কেউ নাই। মেরে মোহতারাম ভাইও, তো নবীজি বললেন যাও কিন্তু খবরদার ওই আব্বু বইলে ডাক দিও না, নাম ধরে ডাক দিও, এমন দয়ালু আমার নবীজি। তো সেই নবীজি যখন ও বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব, নবীজি মনে মনে বললেন আখারে ছেলেটার বাপ নাই, মা থাকতেও নাই, আপন বলতে কেউ নাই, একা একা এখানে বসে মুরাকাবা করবে, তো আমার সঙ্গে যাইতে চায়, চল। নিয়ে গেছেন, আল্লাহ কয় আব্দুল্লাহ তুই আমার জন্য আমার রসুলের জন্য ঘর ছাড়ছিস, আপনজন সব ছাড়ছিস, এবার আমি আল্লাহ তোর পাওনা পরিশোধ করবো। ইন্না রাব্বাকুম লাগফুরুন শাকুর, তোমাদের রব বড় শুকর গুজার, আল্লাহ বড় শুকর গুজার। আমরা তো দলের জন্য করি, নেতার জন্য করি, নেত্রীর জন্য করি, মাদ্দারের জন্য করি, মেয়রের জন্য করি, আল্লাহর জন্য কিছু করে দেখি নাই, আল্লাহ কেমন দেওয়া দেয় রে ভাই। আব্দুল্লাহ নবীজির সঙ্গে সফরে যায়, সফরে যাওয়ার পর একখানে নবীজি বিশ্রাম নিতেছেন, যে যে গাছ পায় ওই গাছের ছায়ায় শুয়ে পড়ে। আব্দুল্লাহ এক গাছ পাইছে, গাছের ছায়ায় শুয়ে পড়ছে। কিছুক্ষণ পরে এক সাহাবী মাথায় হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর, নবীজির কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর জ্বর উঠছে। নবীজির সাথে সাথে লাফ দিয়ে উঠছেন, এই আব্দুল্লাহর জ্বর, আবু বকর চলো তো, ওমর চলো তো ছেলেটাকে দেখে আসি, ওরে সোনালী কপাল আব্দুল্লাহরে তোর জ্বর হইলে তোরে দেখতে যায়। নবীজি ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। নবীজি বলতেন আমার আসমানে দুই উজির, জমিনে দুই উজির, আসমানে দুই উজির ইব্রাহিম মিকাইল, জমিনে দুই উজির আবু বকর ওমর। আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে ওই ছেলেকে দেখতে গেছেন, চেহারার দিকে তাকাইয়ে দেখলেন ছেলেটা বাঁচবে না। আল্লাহ কয় আব্দুল্লাহ তোর পাওনা আমি পরিশোধ করবো নে। এখন নবীজি বলতেছেন হে মিয়ারা আব্দুল্লাহরে আমার কোলে দাও। আব্দুল্লাহর মাথা নবীজির কোলে, আব্দুল্লাহর মাথা নবীজির কোলে। এই আর কি চাও? আল্লাহ কয় আব্দুল্লাহ তুই আমার জন্য আমার দোস্তের জন্য ঘর ছাড়ছিস, তা আমি আমার দোস্তের কোলে তোরে শুয়ে দিলাম, শুয়ে থাক নবীজির কোলে আব্দুল্লাহর মাথা। আল্লাহর জন্য কিছু করি না, নবীর জন্য কিছু করি না, দিনের জন্য করি না, করি তো করি নিজের জন্য, করি বিবির জন্য, করি বাচ্চার জন্য, করি দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, মাওলার জন্য করি না, মাওলার জন্য করলে আল্লাহ কি দেয়। এবার চাইয়া চাইয়া দেখো কোলে শোয়াইছেন, কোলে শোয়াইয়া নবীজি তাকাই রয়েছেন, কপালে হাত দিয়ে আদর করতেছেন, ও নবীজির দিকে চাইয়ে রয়েছে, নবীজি ওর দিকে তাকাই রয়েছেন, চার চোখের মিলন হয়। হঠাৎ করে বলে উঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ,
সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, বলতে বলতে মাথা হেলে পড়ে যায়, নবীজির কোলে ছেলেটার ইন্তেকাল হয়ে যায়, নবীজির কোলে ছেলেটার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে আমি মারা গেলে আমার আপনজন কাঁদবে, আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তার বাপ তো নাই, মা কাছে, মা থাকতেও কাছে নাই, আপনজন কেউ নাই, আব্দুল্লাহর জন্য কে কাঁদে? রহমাতুল্লিল আলামিনের দুই চোখ দিয়া দরদর করে পানি পড়তে আরম্ভ হয়, মুক্তার দানার মতো পানি নবীজির চোখে চিকচিক করতেছে, নবীজির চোখ দিয়ে পানি পড়ে, নবীজির চোখের পানি মুছা। এরপর বললেন, ও মিয়ারা, করে তোমরা গোসল দাও, কাপড়ের কাপড় পরাইও না। রব্বুল আলামিন বলেন, আব্দুল্লাহ তোর পাওনা আমি একটা একটা করে পরিশোধ করবো, তুই আমার জন্য, আমার দোস্তের জন্য নিজের ইজ্জত খোয়াইছিস, তোর লুঙ্গি তোর চাচা খুলছে, আমি আল্লাহ দেখ তোরে কি দেই। একটু পরে এক সাহাবী একটা সাদা ধরতবে চাদর হাতে করে নিয়ে আসে, আইনে বলে এই কাপড় দিয়া, এই চাদর দিয়া নবীজি বলছেন আব্দুল্লাহরে কাফন দিতে, আব্দুল্লাহরে কাফন দিতে। ও মেরে মুহতারাম ভাইও, আরে নবীজির চাদর, নবীজির চাদর তার কাফন হয়ে যায়। মওলা বলেন, আমার জন্য তোর লুঙ্গি খুলছে, আমার দোস্তের চাদর তোর কাফন বানাইয়া দিলাম, তোর পাওনা আমি একে একে পরিশোধ করতেছি। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওই কাফনে আজও পর্যন্ত একটা ময়লা লাগে নাই, এখনো পর্যন্ত ওই কাফন এরকম ধবধবে সাদা, ওতে একটু ময়লা লাগে নাই। কোত্থেকে বললাম, আমাদের এক বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে ওনাকে দাফন করা হয়েছে, 1000 বছর পর ওনার কবরের পাশে নদী ভাঙন শুরু হয়েছে। তো এলাকাবাসী সিদ্ধান্ত নিছে যে ওনাকে কবর খুইরা কবর লাশটা অন্যখানে সরাবে, কবর ভেঙ্গে দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা চিত হয়ে শুয়ে আছেন, বাম হাত বুকের উপর, ডান হাত জমিনে, কাফনে একটু ময়লাও লাগে নাই, শরীরটা যেমন নরম ছিল তেমনই নরম আছে, একটুও শক্ত হয় নাই। নবীজি বলেন, তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর দ্বীনের হেফাজত করছে, কবরে আল্লাহ পাক তার কাফনেও ময়লা লাগতে দেয় নাই। দুনিয়াবাসীকে আল্লাহ দেখাইয়া দিছে, অমন সুলতান মাহমুদ গজনবী যদি কয়েক কোটিও বাটা হয়, আমার নবীজির এক সাহাবীর পায়ের ধুলার সমান হবে না। তো আব্দুল্লাহ এবার ওই চাদর দিয়ে তার কাফন দেওয়া হয়, কাফন দেওয়ার পরে জানাজা কে পড়বেন? আল্লাহ কয় জানাজা কে পড়বে, আমার দোস্ত আছেন নবীজি জানাজা পড়ছেন। জানাজা পড়ার পরে কবরে কে নামবে? বাপের জন্য ছেলে নামে, ছেলের জন্য বাপ নামে, ভাইয়ের জন্য ভাই নামে। আব্দুল্লাহর বাপ তো আগেই নাই, ভাই তাই কেউ নাই, নবীজি বললেন ওর তো আপন বলতে কেউ নাই, ওর আপন আমি, আমি কবরে নামবো। নবীজি নিজে কবরে নামছেন, নিজে কবরে নামছেন, কবরে নামে বলতেছেন তোমার, তোমাদের ভাইকে আমার কোলে দাও, নিজে কোলে নিছেন, কোলে নিয়ে কবরে শুয়াইয়া, এখনো পাওনা শেষ হয়নি, আল্লাহ কয় 16 কলা পূর্ণ করে দিব। কবরে শুয়াইয়া, কবরে দাঁড়াইয়া নবীজি আসমানের দিকে তাকাইয়া ডাক দিছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমিও রাজি হয়ে যাও, আল্লাহর উপর আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও। এ যদি মা আল্লাহকে চাও না, যদি আল্লাহকে চাও, আল্লাহকে সন্তুষ্ট করা যায়, নবীকে সন্তুষ্ট করা যায়, দুনিয়ার কিছুই যদি না থাকে, সে শাহেনশাহ, সে বাদশাহ, তো আল্লাহ রসুলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি কোনো ডাক আসে, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বুঝি না, বিএনপিও বুঝি না, কোনো পার্টি বুঝি না, আমার পরিচয় কি আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য যে ডাক আসে এই ডাকে সাড়া দিতে কে কে রাজি আছে? ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। নামান হাত নামান, এতে কোনো ঠকে না কেউ। যেতেই যেতে তো বলছিলাম আমাদের সম্পদ কয়টা? 3টা। আর 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমাদের সম্পদ কয়টা? 3টা। এক সম্পদ হলেন আল্লাহ, বলেন সম্পদকে আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর, আমার সিনায় আল্লাহ, আমার সিনায় আল্লাহ, সুতরাং আমার আপনার সিনার মধ্যে নূর। আল্লাহু আকবার। দুই নম্বর সম্পদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলকে আল্লাহ তার পরিচয় দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ
এসে গেছে তোমাদের কাছে নূর। আবার ভালো করে মনে রেখেন, বাবারাও কয় নবীজি নূর, ইয়াহিয়া মাহমুদও কয় নবীজি নূর, তো তুমি হয়ে গেল না আপনাদের সামনে ভুলে গেছেন আপনারা সিদ্রাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছ বলেন সিদ্রাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছ। কোন সীমান্ত? সাত আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে জান্নাত, ওই জান্নাতের অনেক উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, ওই সীমান্তের বড়ই গাছ। এটা হলো নো ম্যানস ল্যান্ড জিরো পয়েন্ট, এটা হলো নো ম্যানস ল্যান্ড জিরো পয়েন্ট। উপর থেকে কিছু নামলে ওখানে আটকে যায়, নিচের থেকে কিছু উঠলে ওখানে আটকে যায়, এর ওই পাশে যাইতে পারে না। জিব্রাইল গিয়ে বলে আমি আর যাইতে পারবো না, আমি তো চিনি না, ওইটা আপনার ব্যাপার আর আপনার মালিকের ব্যাপার, আমি জানি না। নিয়ামে আসে ও মাশুকুর মুজিস কেরামান খাতে বিনহাম খবর নিস। ওখানে যখন গেছে জিব্রাইল চলে আসে মওলার পক্ষ থেকে, বলা হয় মাহবুব তুমি দাঁড়াও, এখানে আর কেউ থাকবে না, আমি আর তুমি। জিব্রাইল এসে গেলে তিনজন হয়ে যায়, গাড়ির চালক হইলেও তো তিনজন হয়ে যায়। নবীজির জন্য আল্লাহ গাড়ি পাঠাইছেন, সেই গাড়ির নাম হলো রফরফ, ওই রফরফ গাড়ি পাঠাইছেন, ওই রফরফ গাড়ির যদি চালক এসে যায় তাহলে ওই তিনজন হয়ে যায়। না না না, রফরফ পাঠাইতেছি গাড়ি আমি, আল্লাহই টেনে টেনে আনবো। রব্বুল আলামিন গাড়ি পাঠায়, নবীজি গাড়িতে চড়েন। এবার গাড়ি কুদরতি হাতে রিমোট, রিমোটে চাপ পড়ে গাড়ি আগে বাড়ে, রিমোটে চাপ পড়ে গাড়ি আগে বাড়ে, যাইতে যাইতে কোথায় যায়, আরশে আজিমে মওলা পাকের সামনে যায়, কত কাছে কত কাছে, ফাকানা কাব কাউসাইন ইয়াওয়ার না, ধনুকের দুই মাথা, এক মাথা আর এক মাথার যত নিকটে তার থেকেও নিকটে যায়। এবার চিন্তা করেন, যদি জিব্রাইলের মতো নূর হয় সূর্যের আলো আমার নবীর থেকে নেওয়া, আমার নবীজির সিনার নূর সূর্যের থেকেও কোটি গুণ বেশি। ওই নূর আল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে নূর। আর তিন নম্বর সম্পদ কালামুল্লাহ, বলে কালামুল্লাহ কি? আল্লাহ পাক বলেন ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ তোমাদের কাছে স্পষ্ট নূর নাযিল করলাম। আল্লাহ নূর, রাসূল নূর, কালাম নূর, এই তিন নূর যাদের সিনায় তারাও নূর। আল্লাহ আল্লাহু আকবার। এই তিন সম্পদ এর মালিক আমরা হয়ে খুশি না বেদার? এখন এই নূর সাথে নিয়ে যাবো না রেখে যাব? সাথে নিয়ে যেতে হবে তো। আরে সুবহানাল্লাহ, এই নূর যে সাথে নিয়ে যাবে কবরে যাওয়ার পরে এই নূর তার পাশে দাঁড়িয়ে থাকবে, তার কবর অন্ধকার হবে না, তার কবর আলো ঝলক হবে। এই নূর যে সাথে নিয়ে যাবে হাশরের ময়দানে, আমার কথা না আমার আল্লাহর কথা, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাক বলেন মুমিন যারা তাদের সিনার মধ্যে আমারে রাখছে, আমার রসুলে রাখছে, আমার কালামে রাখছে, ওদের এই নূর ওদের সঙ্গে থাকবে হাশরের ময়দানে। আলাদা কোনো লাইট থাকবে না, আজ তো মাহফিলে লাইট আছে, ওখানে কোনো লাইট থাকবে না, ওখানে যার যার নূর তার, ওই নূর যার থাকবে তার সামনে নূর চলবে, ডাইনে নূর চলবে, ওই নূর তার চালাইয়া চালাইয়া খানা খন্দ থেকে রিহাই দিয়া আল্লাহ পাক ওই নূরের সাহায্যে তাকে বলছে রাখবার করাইয়া জান্নাত পর্যন্ত সেই নূরের হিফাজত করতে হবে কি হবে না? ওই নূরের হিফাজত থাকে মাদ্রাসা, হোক সেটা নূরানি মক্তব, হোক সেটা হাফেজিয়া মাদ্রাসা, আল্লাহ পাকের কালামের যে ঘর, মুমিন মুসলমানদের নূরের হিফাজত এই ঘরগুলোতে হয়। মেরে মোহতারাম ভাই, ওই ঘরগুলো কেমন? এই ওই যে উঠে যদি উঠে তার ঘুষি খুশি তার, আমি বলছি বেশি সময় বলবো না, মাত্র কয়েক মিনিট, কিন্তু কেউ উঠবেন না, উঠবেন না কেউ,
ওই নূর কথা যদি হয়ে যায় মাথা এদিক সেদিক চলে যায় দুই একজন উঠলে তাহলে আমার জন্য সমস্যা। মেরে মোহতারাম ভাই ও তো বলতেছিলাম যে ওই নূর এই মাদ্রাসাগুলো কেমন। আমাদের বাংলাদেশে সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, কোটি কোটি টাকা দেশের বাজেটে। উনি আমার থেকে ভালো জানবেন, অর্ধেকের বেশি দেশের যা বাজেট তার অর্ধেকের বেশি তাদের পিছনে ব্যয় করা হয়। কেন? দেশের নিরাপত্তা বাহিনী, দেশের হেফাজতের জন্য তাদের দরকার। এক একজনের আলিশান বালাখা, বড় বড় বেতন, বোনাস, চোখ ছানা বড় হয়ে যায়। কি ব্যাপার? কোনো কাম নাই, শীতের মধ্যে দৌড়ায়। এদেরকে প্রস্তুত রাখা হয় কেন? দেশের নিরাপত্তার জন্য। ও ভাই, দেশের নিরাপত্তার জন্য যেমন সেনাবাহিনী দরকার, দ্বীনের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, মুসলমানদের হেফাজতের জন্য, মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য নিরাপত্তা বাহিনী দরকার। ওই নিরাপত্তা বাহিনী হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা আছে বলে আর ভণ্ডরা আপনাদের ঈমান নষ্ট করতে পারে না। কপাল পোড়া কয়েকটা গিয়ে ওখানে সিজদা দেয় আর বেঈমান হয়, কিন্তু কোটি কোটি মুসলমান ঈমানের হেফাজত হয়ে গেছে, তার পিছনে অবদান কওমি মাদ্রাসা। আজকে তবলিগ নিয়ে যখন ফেতনা, তখন সহিহ তবলিগ জিন্দা রাখার জন্য যে ভূমিকা, এই ভূমিকাও কি কওমি মাদ্রাসা। যত দিনের উপরে হামলা হয় সব হামলার মোকাবেলায় নেতৃত্ব দেয় এই কওমি মাদ্রাসা। সুতরাং কওমি মাদ্রাসা এটা হলো এই নূরের হেফাজতের মার্কাজ। যারা এই কওমি মাদ্রাসার হেফাজত করবে তারা আমার নবীজির দাঁত ভাঙ্গা দিনের হেফাজতের সৈনিক হওয়ার সৌভাগ্য লাভ করবে। কারা কারা এই কওমি মাদ্রাসার হেফাজতের সৈনিক হইতে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না, নামার হাত নামান। এমন একটা গল্প বলি, একজন দাঁড়াই দাঁড়াই কান্দে, এই মনোযোগ দিয়ে শুনিস, দাঁড়াই দাঁড়াই কান্দে, কান্দ কেন? একটা কুকুর জিব্বা নাচাইতেছে এরকম, পিপাসায় সফট করতেছে খিদা, তো ওই কুকুরের পাশে দাঁড়াই দাঁড়াই কান্দে, কান্দ কেন? কাহারে কুকুরটা না খেয়ে মারা যেতেছে। তারপর তোমার মাথায় কি? আমার মাথায় তো রুটি। রুটি দেবে কেন? এদিনে তো বুঝি নষ্ট হয়ে যাবে, এদিনে বুঝি নষ্ট হয়ে যাবে।